আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ আম্মা বায়েদ প্রিয় দিন ভাই বোনেরা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি দুর্ভাগ্য থেকে কে না বাঁচতে চায় কেউ চায় না যে তার দুর্ভাগ্যের কারণে তাকে কোনো কিছু হারাতে হোক বা সে অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাক এটা কেউ চায় না আমরা দুর্ভাগ্যের কারণে অনেক জিনিস পেয়েও হারিয়ে থাকি বা অনেক কাজে আমরা অসফল হয়ে থাকি আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরকালে জান্নাত না পাওয়া আমরা যদি দুর্ভাগ্য থেকে বাঁচতে চাই আমরা যদি সৌভাগ্যবান হতে চাই তাহলে আমাদেরকে একটি দোয়া পাঠ করতে হবে যে দোয়াটি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাঠ করেছিলেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো ষোলো হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যে রাসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম দুর্ভাগ্য থেকে আশ্রয় চাইতেন তো প্রিয় বন্ধুগণ তো চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হল আল্ল হুম জুবিকা মিং দার কি আমি আবারও বলছি দোয়াটি হল আল্লা হুম জুবিকা মিং দার কি প্রিয় বন্ধুগণ এই দোয়াটি কখন কোন সময় পড়তে হবে হাদিসে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ হয়নি তাই আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই দোয়াটি পাঠ করতে পারেন বিশেষ করে ফরজ বা নফল সালাতের পর আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন বা যখনই আপনি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতে পারেন যদি এই দোয়ার আমল আপনারা নিয়মিত করতে থাকেন আল্লাহ তালা দুর্ভাগ্য থেকে আপনাকে রক্ষা করবেন এবং আল্লাহ তালা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আপনাদেরকে করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই দোয়াটি শিখতে পারে আর আপনি যদি ইসলামিক নানা বিষয়ে জানতে আগ্রহী থাকেন এবং ইসলামিক সুন্দর সুন্দর গল্প পড়তে ভালোবাসেন তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না ডাব্লিউ 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 ডট ইসলামিক গাইড টোয়েন্টি ফোর ডট কম যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আল্লাহ চাহে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি